আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বেডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ঘরের সবচেয়ে আপন মানুষটি যখন অসুস্থ থাকে, পুরো পৃথিবীটাই মনে হয় যে অন্ধকার হয়ে আছে। যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে, আর ওই সময়টায় আপনি কিছুই করেন না, হেল্পলেস, শুধু তাকিয়ে আছেন, এর থেকে কষ্টের আশা করে আর কিছু হতে পারে না। আমরা চাই না আমাদের সবচেয়ে কাছের মানুষটি, আপন মানুষটি ব্যথার যন্ত্রণায় অন্তত চোখ দিয়ে তার কখনো পানি পড়ুক। ব্যথার যন্ত্রণায় যাতে বলতে না হয় যে কি করবা তোমরা করো আমার জন্য। প্রতিটা বাবা মা, প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা পরিবারের সদস্য যাতে ব্যথামুক্তভাবে অন্তত থাকতে পারে, আমরা অন্তত সেই চেষ্টাই করি। দর্শক, আমাদের একজন মা সিলেট থেকে এসেছেন। দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগে ভুগছিলেন। জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। সন্তান নেওয়ার চেষ্টা করেছেন, যখন যেখানে বলেছে যেভাবে বলেছে সব রকম চিকিৎসা করানোর চেষ্টা করেছে, বিফল হয়েছে। সবশেষে যখন ডক্টর মোহাম্মদ সুফিলা প্রধান স্যারের সন্ধান পান, দেরি করেননি, নিয়ে এসেছেন সন্তানরা। আজকে সুস্থ আছেন, ভালো আছেন মা। ব্যথার জন্য আর কমপ্লেন করছেন না, যন্ত্রণায় কাতরাচ্ছেন না। আসুন না দর্শক, একটু শুনি ওনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আজকে? ভালো আছি। আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, বাসা কোথায় আপনার? সিলেট। কোথায়? আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন। ব্যথা ছিল, কোথায় ব্যথা ছিল আপনার? কোমরের দারে, ফাউল দারে। আচ্ছা, কোমরে ব্যথা ছিল এবং এই ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত চলে যেত। কতদিন থেকে এই ব্যথাটা? ব্যথাটা আছে এবং ফাউল ব্যথা হয় 8-9 বছর। 8-9 বছর থেকে। আর কোমরে ব্যথা? 8-9 বছর থেকে। কোথাও পড়ে গিয়েছিলেন বা ব্যথা পেয়েছিলেন এরকম মনে পড়ে? কোনো কাজই করতে পারছেন না, সেরকম হতো? আচ্ছা, কমছে, আবারও সেই ব্যথা। ব্যথার জন্য এরকম হয়েছে যে রাতের পর রাত ঘুমাতে পারছেন না, ঘুম নাই, নিদ্রা নাই, প্রচন্ড ব্যথা। ওষুধের পর ওষুধ খাচ্ছেন, ডাক্তার পর ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না, খারাপের দিকে খারাপই হচ্ছেন শুধু। কখনো এরকম মনে হতো না আমি হয়তো আর কখনো সুস্থ হবো না, ব্যথার যন্ত্রণা থাকতে পারবো না? তখন সন্তানদেরকে কি বলতেন যে বাবা কি করবা করো? সন্তানরা আপনাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যেত। সবশেষে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন, সবার কাছে নিয়ে গেছেন। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, কেমন আছেন আজকে আপনি? এই যে অসহ্যকর কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, নড়তে পারছেন না, চড়তে পারছেন না, ঘুমাতে পারছেন না, সেই ব্যথার এখন কেমন অবস্থা? কম আছে, আলহামদুলিল্লাহ। দর্শক, হাঁটুর ব্যথা নাই, খাইলেন তো হাঁটুর ব্যথা নাই, হাঁটুর ব্যথাও নাই, কোমরের ব্যথাও নাই, খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি। পরিবারের এরকম প্রতিটা সদস্য ওনাদের মতো হওয়া উচিত। চেষ্টা করেছেন মায়ের জন্য, যখন যেখানে বলেছেন সেখানে নিয়ে গেছেন। আসুন না দর্শক, একটু ওনার সাথেও কথা বলি, কি কি করেছিলেন ওনারা, আর আজকে যখন ওনাদের সবচেয়ে প্রিয় কাছের সেই মাকে ওনারা বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন দেখছেন মাকে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আখতার আহমেদ। আখতার, আচ্ছা, আমরা জানি আপনার মা দীর্ঘদিন যাবত উনি কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা জন্য উনি ভুগছিলেন। সো ওনার PLID সমস্যা ছিল, পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে। জি, সেই প্রথম দিককার কথাটা যদি একটু বলেন।
কেমন ছিল ওই সময়টা? প্রথম ওনার রোগ ছিল গিয়ারি, ওই যে আথাভাবে ছাপাইত হামড়াইত, অর্থাৎ ধরেন 2005 থেকে আরো আরো সামনের দিক দিয়ে, তখন আমরা মেডিসিনের ডাক্তার দেখাইতাম। মেডিসিনের ডাক্তার দেখানোর পরে ওষুধ হইয়া কমতো, তখন এরপরে কমতাম যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তখন অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইছি আমরা। আচ্ছা, ডাক্তার দেখানোর পরে কে কইছে যে ঔষধ দিছে, কে কইছে হাড্ডি কয়, কে কইছে যে কোমরের জনিত সমস্যা, আবার এইভাবে 5-7 বছর গেছে ঔষধ চলাকালীন সময়। কিন্তু যত ওষুধ দিচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, অবস্থাটা কি ছিল? অবস্থা ওই প্রথম ওষুধ খাইয়া সে এক সপ্তাহ হবে, পরের সপ্তাহে আবার বাড়ি যেত, একই রকম অবস্থা, বরঞ্চ আরো দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। তারপরে আরো যখন অর্থোপেডিক ডাক্তার বদলাইয়া দেখাইছি, দেখানোর পরে উনি এমআরআই করাইছেন। এমআরআই করাইয়া বলছেন যে উনি যে পিআরআইডি ওই মেরুদণ্ডের ভিতরে রক্ত ব্লক হয়ে গেছে, তার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, তাই এই ফাঁপে ব্যথা, কোমরে ব্যথা। তারপরে একজন নিউরো সার্জন দিয়ে অপারেশন করাইছি, অপারেশন করাইতে পরে কোনো ফল পাইছি না, গিয়ে ব্যথা হয়েছে, ব্যথা রয়েছে রয়েছে গিয়ে। আচ্ছা, তারপরে কি করলে? তারপরে আবার দেখাইলাম যে যিনি অপারেশন করছে উনি, তখন উনি বলছে যে আবার কোমরে অপারেশন করতে হবে আবার। আচ্ছা, এই চিন্তা করলাম যে একবার অপারেশন করাইলাম, আর এখন আবারই অপারেশন করাইতাম, করাইয়া ফল খিতা ভাই। তারপর আমি ইউটিউবে শহুল্লাহ প্রধান স্যারের দেখতাম, বা উনি আমার ফেসবুক আইডিতে আছে, জয়েন্ট আছেন, ওনার ফেসবুক আইডি আমি ফেসবুকে ফলো করতাম, গিয়ে প্রতিদিন যে রোগী ভালো হইয়া যাইতেছে, আসে ভর্তি হয়ে ভালো হইয়া চলে যায়। ওই তারপরে বললাম যে আমি তো আর্থিক অবস্থা যদিও ভালো নাই, তারপরে একবার দেখে নিতাম, তারপর চলে আসলাম। স্যার দেখে কি বলেছিলেন? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। স্যার দেখে বলতো, স্যার আসার পরে এমআরআই দিলেন, আর ব্লাডের টেস্ট, ইউরিন টেস্ট, এগুলো করার পরে কইলা যে স্যার ভর্তি হয়ে যাও, স্যারে কইলা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো হবে। হাঁটাচলা করতে পারছেন, সেই প্রচন্ড ব্যথা নিয়ে কোনো কমপ্লেইন করেন এখন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। আসুন আপনারা সবাই প্রধান সাধারণের কাছে, যেহেতু স্টেটমেন্ট ভালো, তারা থেরাপিস্ট অনেক ভালো, তারা ব্যবহারও অনেক ভালো, আসেন ইনশাল্লাহ বেতা নিয়ে যাবেন, না বেতা মুক্ত হয়ে চলে যাবেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আবারও হাজির হব আরো অসংখ্য পেশেন্টকে নিয়ে আপনাদের সামনে, থেমে থাকবো না, চেষ্টা করবো যতজনকে পারবো আপনাদের সামনে নিয়ে আসতে। একদিন হয়তো আপনিও আসবেন, হয়তো আমার পাশে আপনিও বসে থাকবেন, আপনিও বুক ভরে বলবেন আজকে আমিও সুস্থ আছি। অপেক্ষায় থাকলাম আপনার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।